আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউতা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প। এই অধ্যায়টির চতুর্থ ভাগ বাংলাদেশের শিল্প। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? হ্যাঁ, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম চাল, গম, ডাল, আলু, তৈলবীজ এবং মশলা সম্পর্কে, তাছাড়া পাট, চা ও তামাক সম্পর্কে। আজ আমরা জানব বাংলাদেশের শিল্প সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা জানব বস্ত্র শিল্প সম্পর্কে। তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ, একটি হচ্ছে তাঁত এবং অন্যটি হচ্ছে কি তাঁত বস্ত্র। প্রথমে আমরা বস্ত্র শিল্প সম্পর্কে জানব। চলো আমরা জেনে নেই বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলাতে অধিকাংশ বস্ত্রকল রয়েছে। এছাড়াও এদেশের তাঁত শিল্পে উন্নত মানের সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি হচ্ছে। একসময় এদেশে তৈরি মসলিন কাপড় জগৎ বিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদা রয়েছে। দেশের বস্ত্র শিল্পগুলো দেশের বস্ত্রের চাহিদা সম্পূর্ণ মেটাতে পারে না, এজন্য বিদেশ থেকে বস্ত্র আমদানি করতে হয়। বন্ধুরা, আমরা বস্ত্র শিল্প সম্পর্কে জানলাম যে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং কোথায় কোথায় এই বস্ত্রকলগুলো রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলাতে এই বস্ত্রকলগুলো রয়েছে। এদেশে কোন কোন কাপড় তৈরি করা হয় তা হচ্ছে সুতি, সিল্ক ও জামদানি শাড়ি তৈরি করা হয়ে থাকে। এবং একসময় আমাদের দেশে ছিল মসলিন কাপড় যা বিশ্ববিখ্যাত ছিল। এদেশে বস্ত্রের ব্যাপক চাহিদাও রয়েছে, তাই আমাদের দেশে যে বস্ত্রগুলো তৈরি করা হয় তা দ্বারা আমাদের দেশের চাহিদা সম্পূর্ণ পূরণ হয় না, এর জন্য বিদেশ থেকে আমাদের বস্ত্র আমদানি করতে হয়। বন্ধুরা, আমরা বস্ত্র শিল্প সম্পর্কে জানলাম। এবার আমরা জানব পোশাক শিল্প সম্পর্কে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এখানে পোশাক শিল্পের কারখানার কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, কিভাবে পোশাক তৈরি করা হয়ে থাকে। এবার আমরা এই পোশাক শিল্প সম্পর্কে বিস্তারিত জানব। পোশাক উৎপাদন এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে পোশাক কারখানা। তাহলে আমরা পোশাক উৎপাদনের কিছু ছবি দেখতে পেলাম। এবার আমরা বিস্তারিত জানি পোশাক শিল্প। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে। তাদের তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। এছাড়াও চামড়াজাত দ্রব্য যেমন জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি এদেশ থেকে রপ্তানি করা হয়। বন্ধুরা, তাহলে আমরা পোশাক শিল্প সম্পর্কে কি জানলাম? যে এটি হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং আমাদের দেশে মোট রপ্তানির আয়ের সিংহভাগটাই আসে কিন্তু মূলত এই পোশাক রপ্তানি করার মাধ্যমে। বাংলাদেশের যে পোশাক কারখানাগুলো আছে সেখানে লক্ষ লক্ষ নারী ও পুরুষ মিলিতভাবে কাজ করছে এবং তাদের তৈরি করা বিভিন্ন ধরনের পোশাক দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হচ্ছে, বিভিন্ন দেশেও রপ্তানি করা হচ্ছে এবং প্রতি বছর এই রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রাও আমরা উপার্জন করছি। এছাড়াও আরও কী কী তৈরি করা হচ্ছে? চামড়াজাত দ্রব্য তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের, এর মধ্যে রয়েছে জুতা, বেল্ট, এগুলো কি বাইরের দেশে রপ্তানি করা হয় এবং এর ফলে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। বন্ধুরা, তাহলে আমরা পোশাক শিল্প সম্পর্কে জানলাম। এবার আমরা জানব হচ্ছে পাট শিল্প সম্পর্কে। পাট শিল্প
কাঁচামাল হিসেবে আমরা যেমন পাট রপ্তানি করি, তেমনি পাটজাত পণ্য রপ্তানি করি। পাটকলগুলো প্রধানত নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনার দৌলতপুর সহ নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এর অন্যতম কারণ হচ্ছে এসব অঞ্চলের পরিবহন সুবিধা। আমরা পাট দিয়ে ব্যাগ, কার্পেট, এমনকি বস্ত্রও তৈরি করি। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয়। বন্ধুরা, তাহলে আমরা পাট শিল্প সম্পর্কে জানবো। আমরা পূর্বে পাঠে আমরা জেনেছিলাম যে পাট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। পূর্বে পাঠে আমরা জেনেছিলাম যে পাট হচ্ছে আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল এবং আমাদের বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয়। এবং আমরা আরও জেনেছিলাম যে পাটকে কি বলা হয়ে থাকে, সোনালি আঁশ, এবং পাট দিয়ে বিভিন্ন ধরনের রশি, চটের থলে, বস্তা তৈরি করা হয়ে থাকে। এবং এই পাটের মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রাও অর্জন করি। এখানে সেই কথাগুলি বলা হয়েছে যে পাট রপ্তানি করি, পাট যেমন আমরা রপ্তানি করি তেমনি পাটজাত পণ্য আমরা রপ্তানি করে থাকি। বলা হয়েছে যে পাটের এই কলগুলো রয়েছে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা এবং দৌলতপুর সহ নদী তীরবর্তী, অর্থাৎ যেই সকল অঞ্চলগুলো নদীর পাশে অবস্থিত সেই সকল অঞ্চলে। এবার আসি, কেন নদী তীরবর্তী অঞ্চলে এই পাটের চাষ করা হয়ে থাকে? কারণ মূলত পাটের সকল কাজই পানিতে করা হয়ে থাকে, পাটকে পানিতে ভিজিয়ে রাখা হয়। তাহলে কি, পাটের এই কাজগুলো করার জন্য পাটের কলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত হয়ে থাকে। অতঃপর লক্ষ্য করো, এই পাট দিয়ে আমরা কি কি তৈরি করি, ব্যাগ, কার্পেট, এমনকি বিভিন্ন ধরনের বস্ত্রও তৈরি করে থাকি। এবং এই পাট শিল্প আমাদের দেশের চাহিদা মিটিয়ে আবার বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। এর ফলে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করে থাকি। বন্ধুরা, তাহলে আমরা কি কি সম্পর্কে জানলাম, বস্ত্র শিল্প, পোশাক শিল্প এবং পাট শিল্প সম্পর্কে। চলো এবার আমরা এই পাটের কিছু অনুশীলনের কাজ সম্পাদন করি। প্রথমে হচ্ছে ক, এসো বলি। আমাদের আমদানি করা চারটি এবং রপ্তানি করা চারটি পণ্য সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা করো। প্রথমে হচ্ছে আমদানিতে বলা হয়েছে বুনন তুলা, পেট্রোলিয়াম, কাঁচামাল হিসেবে তুলা, পাম তেল, এবং রপ্তানি করা হয়ে থাকে ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার এবং মেয়েদের পোশাক। এবং এগুলোর উপরে কিছু প্রশ্ন করা হয়েছে, চলো আমরা তা দেখে নিই। প্রথমে হচ্ছে উপরের কোন উপাদানগুলো পোশাক শিল্পের অংশ, বলতো বন্ধুরা কোনগুলো পোশাক শিল্পের অংশ? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ছকে উল্লেখিত তুলা রয়েছে, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, টি শার্ট, সোয়েটার, এগুলো হচ্ছে পোশাক শিল্পের অংশ। আমরা দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করি, উপরে বর্ণিত পোশাক শিল্পের কোন উপাদানগুলো আমদানি করা হয়? বুনন তুলা ও কাঁচামাল হিসেবে তুলা পোশাক শিল্পের জন্য আমদানি করা হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন পোশাকগুলো রপ্তানি করা হয়? ছকে উল্লেখিত পোশাকগুলো বিদেশে রপ্তানি করাই হয়ে থাকে, সবগুলো পোশাকই বিদেশে রপ্তানি করা হয়ে থাকে, যেমন ছেলেদের পোশাক, টি শার্ট, সোয়েটার, এগুলো সবগুলোই কি রপ্তানি করা হয়ে থাকে। সর্বশেষ প্রশ্ন, আমরা এখনো তুলা আমদানি করি কেন? আমাদের দেশের চাহিদা অনুযায়ী তুলা উৎপাদিত না হওয়ায় আমরা এখনো বিদেশ থেকে তুলা আমদানি করে থাকি। পরবর্তী কাজটি দেখে নিই, খ, এসো লিখি। মনে করো কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে দেশের 70,000 হেক্টর তামাক ক্ষেতকে তুলা ক্ষেতে পরিণত করবে। তামাক চাষের চেয়ে তুলা চাষ কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো, করে কৃষকদের উদ্দেশ্যে কিছু লেখো। বন্ধুরা, বলা হয়েছে যে যদি কৃষি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে 70,000 হেক্টর তামাক ক্ষেত বাদ দিয়ে সেখানে তুলা ক্ষেত করবে, কেন এই তামাক চাষের চেয়ে তুলা চাষকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? চলো কৃষকদের উদ্দেশ্যে আমরা কিছু কথা লিখি। প্রথমে হচ্ছে বস্ত্র ও পোশাক উৎপাদনের মূল উপাদান হচ্ছে তুলা।
বাংলাদেশের অর্থনীতিতে তামাকের তুলনায় পোশাকের অবদান বহুগুণ বেশি। মানুষের কাছে তামাকের চেয়ে তুলার ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। ব্যবসায়িক বিবেচনায় তামাকের চেয়ে তুলা চাষ অধিক লাভজনক এবং বাংলাদেশ মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তুলা থেকে তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে। তুলা ও তুলা থেকে তৈরি বিভিন্ন পণ্য মানুষের জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষের তুলনায় তুলা চাষ বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী কাজটি আমরা দেখে নিই। গ, আরো কিছু করি। উপরের ছকটি থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে পোশাক কর্মীদের অবদান সম্পর্কে তথ্য খুঁজে বের করো। বন্ধুরা, তোমরা উপরে একটি ছক দেখতে পাচ্ছ, ছকে আমদানি ও রপ্তানি করা বিভিন্ন ধরনের জিনিসের কথা উল্লেখ করা হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এই পোশাক কর্মীদের অবদান সম্পর্কে আমাদের কিছু তথ্য খুঁজে বের করতে হবে। চলো আমরা তথ্যগুলো খুঁজে উল্লেখ করি। প্রথমে, বাংলাদেশের পোশাক শিল্পে এদেশে লক্ষ লক্ষ নারী পুরুষ কাজ করছেন। শ্রমিকদের উৎসাহিত পোশাক উৎপাদিত পোশাক দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয় এবং এই রপ্তানির পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি আয়ের শতকরা 80%। এভাবে তৈরি পোশাক বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমাদের দেশে পোশাক কর্মীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই। ঘ, যাচাই করি। এদেশে কোথায় কোন কৃষিপণ্য উৎপাদিত হয় তা মিলকরণের মাধ্যমে দেখাও। চলো আমরা মিল করে নিই। প্রথমে হচ্ছে গম। গম কোথায় পাওয়া যায়, কোথায় উৎপন্ন হয় গম বলো তো বন্ধুরা? বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপন্ন হয়। অতঃপর হচ্ছে চা, বলো তো চা কোথায় উৎপন্ন হয়? হ্যাঁ, সিলেট ও চট্টগ্রামে চা উৎপাদিত হয়। অতঃপর আসি পাট। পাট কোথায় উৎপাদিত হয়? পাট উৎপাদিত হয় ময়মনসিংহে। অতঃপর হচ্ছে তামাক। তামাক উৎপন্ন হয় রংপুরে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলো তো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম বাংলাদেশের বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে। বস্ত্র শিল্প, পোশাক শিল্প, পাট শিল্প, এই সকল শিল্প সম্পর্কে আমরা জেনেছি এবং এই এই সকল শিল্পগুলো কোথায় কোন অঞ্চলে বেশি উৎপাদিত হয়, এবং আমরা পাঠের কিছু কাজগুলো করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।